ঘটনা ঘটায়। এর আগে দুপুর 1:30টার দিকে দীপন তার বাবা আবুল কাশেম ফজলুল হকের সাথে দেখা করে তার অফিসে এসেছিলেন। আমার সঙ্গেই দীপন ছিল 1:30 পর্যন্ত, 1:30 মানে তার 5 মিনিট আগে অথবা 5 মিনিট পরে হতে পারে। খাওয়ার জন্য আমরা তাকে বললাম, সে খেলো না, বললো আমার কাজ আছে, যাই, চলে আসলো। আমার ধারণা তখনই এই মার্কেটে আসছে, আসার পরে কোনো এক সময় তাকে মেরেছে। লালমাটিয়ায় প্রকাশক ও লেখক সহ তিনজনের উপর হামলার ঘটনা শোনার পরই পরিবার থেকে খোঁজ নেওয়া হয় দীপনের। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় দীপনের স্ত্রী ও বাবা সহ পরিবারের সদস্যরা আজ সুপার মার্কেটে আসেন। মার্কেট কমিটির সদস্যদের উপস্থিতিতে জাগৃতির অফিস খুলে তারা দেখতে পান দীপনের রক্তাক্ত নিথর দেহ। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উনি ওনার চেয়ারে, যে চেয়ারে বসে কাজ করে, ও চেয়ারে চশমাটা নিচে পড়ে আছে, আর ওনার এভাবে গাঁটটা ছিল, গাড়ে কোন কোপানো দাগ ছিল, আর নিচে ফ্লোরে পুরো রক্ত মানে বেশ ছিল। যারা অভিজিতের বই প্রকাশ করেছে সেই রকম আরও কাউকে কাউকে এরকম মেরেছে, তবে তারা প্রাণে মারা যায় নাই, হয়তো আশেপাশের লোক ছিল বা কিছু, কিন্তু একে এখানে খালি পেয়েছে, একদম মেরে শেষ করে গেছে। নিজের অফিসে নিরাপদে কাজ করছে, সেইখানে সে আক্রান্ত হবে সেই আশঙ্কা নিশ্চয়ই হয়তো সে করতো না। দীপনের উপর হামলার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে লালমাটিয়ায় শুদ্ধস্বরের প্রকাশক সহ তিনজনের উপর হামলার সাথে এই ঘটনার যোগসূত্র খুঁজছে তারা। মনে হচ্ছে সেরকমই যোগসূত্র থাকতে পারে। আপনারা প্রাথমিকভাবে কি করছেন? আমরা এখানে ক্রাইম সিন ম্যানেজমেন্ট করতেছি। তবে এর আগে 4 ব্লগার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও তাদের বিচার না হওয়ায় হতাশ দীপনের পরিবার। বিচার নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই তো, বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক, সম্পূর্ণ সাংস্কৃতিক। বিচার দিয়ে কি হবে? একজনের ফাঁসি হলে হবে, আরেকজনের ফাঁসি না হলেই কি হবে? এই জন্য বিচারে আমি ইন্টারেস্টেড না, হয়তো বিধি অনুযায়ী আমাকে মামলা করতে হবে। তারা জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এর আগে 4 ব্লগার হত্যার পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা দেখা গেছে। নিহত দীপনের পরিবারের সদস্যরা আশা করছেন এবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করবে, নিশ্চিত করবে মুক্তমানা এবং প্রগতিশীলদের পদচারণা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।